আসসালামু আলাইকুম আমন্ত্রণের সংবাদের সঙ্গে আছেন স্থলভাগে দুর্বল হয়ে স্থলগতি নিম্নচাপে পরিণত প্রবল ঘূর্ণিঝড় বিমান মাঝারি বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রামে জলবদ্ধতা বুধবার থেকে কমে আসবে বৃষ্টিপাত প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত আটটার দিকে একশো এগারো কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানে এ প্রভাবে ঘরবাড়ি দোকানপাট তছনচ হয়েছে ভেঙে পড়েছে গাছপালা এরই মধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রেমালের প্রভাবে বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক স্থানে বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস রবিবার দিনভর শক্তি সঞ্চয়ের পর বাংলাদেশ উপকূলে রাতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আগাতানে উপকূলে মুহূর্তেই লন্ডবন্ড হয়ে যায় বাড়িঘর সহ নানান স্থাপনা ভেঙে যায় বেরিবাদ মধ্যরাতে জোয়ার রেমালকে আরও শক্তিশালীতে পরিণত করে এতে বরগুনার বিভিন্ন স্থানে বেরিবাদ ভেঙে ও উপচে অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয় এছাড়া বিভিন্ন স্থানে নদী ও সাগরের পানিতে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম ভেসে যায় হাজার হাজার চিংড়ি ঘের ঘূর্ণিঝড় রেমালের বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় একশো কিলোমিটার স্থানীয়রা বলছে দুর্বল বাদের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেরিবাদ এতে সুরক্ষার প্রথমেই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ পটুয়াখালী বরগুনা বাগেরহাট নোয়াখালীতে বাদ ভেঙে পানি ঢুকে পড়ে জনপদে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটে অনেকের রেমালের আগ্রাসন থেকে বাঁচতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থান নেয় আট লাখের বেশি মানুষ এছাড়া গবাদি পশুকে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে সরকারি কর্মকর্তারা বলছে মানুষজন আগেভাগে আশ্রয় কেন্দ্রে আসায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে আর আবহাওয়া অফিস বলছে দুর্যোগের সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাব পড়েনি ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন পর্যন্ত সাতক্ষীরা বরিশাল ভোলা চট্টগ্রাম ও পটুয়াখালীতে বারো জনের মৃত্যু হয়েছে ও মংলায় ট্রলার ডুবে দুই জন নিখোঁজ রয়েছে পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রেমালের প্রভাবের জোয়ারের জলোচ্ছ্বাসে বাদ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ছড়ে জেলার পঁচাত্তরটি ইউনিয়নে দশ হাজারের বেশি পাকা বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আংশিক বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের প্রতিনিধিদের পাঠানো এস এম রিপোর্ট তথ্য চিত্রে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘর বাড়ি দোকানপাট তসনস হয়েছে ভেঙে পড়েছে গাছপালা প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের মোংলা সাতক্ষীরার শ্যামনগর পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটা ও খেপপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেমাল এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশখালী সন্ধ্যা পায়রা গলাচিপথে তুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালী নির্মাঞ্চল প্লাবিত হয়েছে আশঙ্কা তুলনায় আগেভাগেই ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালী নির্মাঞ্চল প্লাবিত হতে শুরু করে পাতাসের তুরে এসব এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বরগুনায় তলিয়ে গেছে সাতাশটি গ্রাম ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাদ বাগেরহাটের বলেশ্বর পানগুচি খাসিয়াখালী ও ধরাটানা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এতে শরণখোলা ও মোরলগঞ্জে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বাগেরহাটে পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে খুলনার দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা দাকুব কয়রা পাইকাসা ও বটিয়াঘাটায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল চট্টগ্রামে রেমালের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এতে করে পাহাড় দশে আশঙ্কা করা হচ্ছে কক্সবাজারে বঙ্গোপসাগরের জোয়ারে প্লাবিত হয়েছে একুশটি গ্রাম নোয়াখালীর হাতিয়ায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এতে পানি বন্ধ হয়ে পড়েছে হাজারো মানুষ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কালো অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এস এম হামিম মাই টিভি দর্শক এই মুহূর্তে সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল হক বাবু বাবু প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরায় কি ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য আমাদেরকে বিস্তারিত জানান হ্যাঁ নুসরাত আপনাকে প্রথমেই বলে রাখি যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু গতকাল মধ্যরাতে সাতক্ষীরা উপকূল অতিক্রম করে কিন্তু উৎক্রম করলেও কিন্তু তার যে তাণ্ডব সেটি কিন্তু আমরা আজ সকাল পর্যন্ত দেখেছি কিন্তু আজ সকাল থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল স্থল নিম্নচাপে পরিণত হয়েছে যে কারণে আপনার আজ সকাল থেকে এখনো পর্যন্ত সাতক্ষার উপকূলীয় সহ সাতক্ষার জেলার সর্বোত্তরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনও মুসূলধারে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া কিন্তু আমরা দেখেছি যে সার্বক্ষণিক হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরার একটি মৎস্যঘের পাশে এখানে কিন্তু এত পরিমাণ বাতাস হচ্ছে যে বাতাস এখানে দাঁড়ানো যাচ্ছে না এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালও এই যে বৈরী আবহাওয়া বিরাজমান থাকবে এবং মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু হবে এবং গতকাল থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সাতক্ষীরাতে একশো একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং বর্তমানে যদি উপকূলের অবস্থা আপনাদেরকে একটু জানাই সেক্ষেত্রে কিন্তু উপকূলের যে আবহাওয়া সেটি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে এবং পানি যে উচ্চতা গতকাল বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু এখন স্বাভাবিক যে উচ্চতায় পানি থাকে নদীতে সেইভাবেই কিন্তু আছে এবং উপকূলে যে বৈরী আবহাওয়া আবহাওয়া বা বাতাস যেমন ছিল সেটির পরিমাণও কমেছে এবং এখন বর্তমানে কিন্তু সেই বৃষ্টিটা আমরা লক্ষ্য করছি না এবং আমাদের সাতক্ষরাতেও কিন্তু এখন যে সারাদিন যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পরিমাণ এখন কিছুটা কম রয়েছে এবং আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ সাতক্ষা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সাতক্ষীরা যে উপকূলীয় মাটির যে ঘরগুলো ছিল সেই তার ভিতরে দুশো ছিয়াত্তরটি ঘর বিধ্বস্ত হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি সাতক্ষায় ছয়শো চার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও কিন্তু দুশো হেক্টরের মতো মৎস্য ঘের কিন্তু আপনার প্লাবিত হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তবে সাতক্ষার এখন বর্তমান পরিস্থিতি যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে কিছুটা দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে কিন্তু বাবু আপনাকে ধন্যবাদ দর্শক সাতক্ষীরা থেকে খুনিশোর রেমাল পরবর্তী ক্ষয়ক্ষতি সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ফয়জুল হক বাবু প্রবল খুনিছড় রেমাল আজ সকাল নয়টায় দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এক ব্রিফিংয়ে জানানো হয় এটি আরও দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার আসামের দিকে চলে যাবে এদিকে খুনিছড়ের প্রভাবে রাজধানীতে সন্ধ্যা পর্যন্ত ১১৬ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফলে জলাবদ্ধতা তৈরি হয় নগরীর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নাকাল রাজধানীবাসী ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগে সাধারণ মানুষ রেমালের প্রভাবে ভোররাত থেকেই মুসলধারে এক টানা বৃষ্টি হচ্ছে রাজধানীতে যা এখনো অব্যাহত রয়েছে বৃষ্টির সাথে সাথে বাতাসের গতিবেগ বেশি এবং বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাচলে ভোগান্তি বেড়েছে কর্মজীবী শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অতিরিক্ত বৃষ্টি আর বাতাসের কারণে ছাতা নিয়ে যাচ্ছে কিন্তু ছাতার কোনো কাজ করছে না এবং স্কুলে পরীক্ষা চলতেছে পরীক্ষা চলার কারণে মানে আমাদের বাধ্যজন যা আসা যাচ্ছে ভোগান্তি তো ভালোই অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে বাসের জন্য বাসও পাওয়া যাচ্ছে না ইভেন মেট্রো অফ ছিল অনেকক্ষণ ধরে পানি বেশি হলে চালান যাইতে মোটর নষ্ট হয়ে যায় নানান সমস্যা প্রভাব কেটে গেলেও আবহাওয়া স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে উল্লেখ করে রাজধানী সহ উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ আজকে ঢাকায় যে গুড়ি বৃষ্টি হচ্ছে আবার একটু বাড়ি বৃষ্টি হচ্ছে এরকম দমকা বাতাস হচ্ছে এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে রাজধানী ঢাকায় ভোর রাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে সময় মতো অফিস ফিরতে পারছেন না এবং সেই সাথে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে নানা দুর্ভোগের সকলের একটাই দাবি সিটি কর্পোরেশন যেন দ্রুত সময়ের মধ্যে এসব জলাবদ্ধতা নিরসনে কাজ করে নুসরাত শারমিন মাই টিভি ঢাকা দর্শক ঘনিষ্ঠ রেবালের প্রভাবে রাজধানী ঢাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে এতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা এই মুহূর্তে হাতির জেলে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে মাহবুব রাজধানীতে তো বৃষ্টি অব্যাহত রয়েছে তো এখন আপনি পরিস্থিতি কেমন দেখছেন দর্শকদের একটু জানান ধন্যবাদ নুসরাত আসলে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব কিন্তু গতকালকে রাত থেকেই আসলে পরা রাজধানীতে শুরু করেছে সব কিছু মিলে এখনকার যে পরিস্থিতি সারা দিনের খবরে কিন্তু আমরা সেইগুলো তুলে ধরেছিলাম এখনকার যে পরিস্থিতি তা হচ্ছে বিভিন্ন সড়কে কিন্তু জলবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতায় যে সমস্যাটা হয়েছে তা হচ্ছে যে একদম দুপুরের পর থেকেই বিশেষ করে বিকেল এবং সন্ধ্যা নাগাদ কিন্তু সেই জলাবদ্ধতায় রাজধানীতে সিএনজি চালিত যে সকল যানবাহন আছে সিএনজি সেইগুলো কিন্তু অনেকই বন্ধ হয়ে যাচ্ছে সেই পানির মধ্যে এবং যে কারণে এখন পর্যন্ত কিন্তু অনেক শহরকেই কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে তো সেক্ষেত্রে দমকা হাওয়া কিন্তু রাজধানীতে বয়ে যাচ্ছে আপনি আমি যেখানটায় দাঁড়িয়েছি সেখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে খুব তীব্র নয় তবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে যানবাহন চলাচল করছে আমরা যতটুকু জানতে পেরেছি তথ্য অনুযায়ী রাজধানীতে কয়েকটি সড়কে কিছু দু একটি গাছ কিন্তু ভেঙে পড়েছে উত্তরায়ে একটি গাড়ির উপরে গাছ ভেঙে পড়েছিল এবং সেখানে হতাহতের খবর আমরা কিন্তু পাইনি নিরাপদই আছে আমরা যতটা জেনেছি এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী যশোরে অবস্থান করা যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু হয়তো রাত একটা নাগাদ রাজধানী অতিক্রম করে সিলেটের দিকে যাওয়ার কথা আবহাওয়িতরা জানিয়েছেন আমরা রাজধানীর দুর্ভোগের যদি চিত্র বলি তো নিঃসন্দেহে যারা একটু পানি জমে যে সকল এলাকায় সে সকল এলাকায় বিশেষ করে যারা মানে রাস্তার পাশে একদম খেটে খাওয়া মানুষ বিশেষ একদম যারা পথে বসবাস করে তাদের দুর্ভোগের কিন্তু শেষ নেই তারা তাদের আমরা দেখেছি যে তারা কোনো রকম তাদের মাথা গোজার জন্য হয়তো বিভিন্ন ভবনের পাশে আশ্রয় নিয়েছে আর গাড়ি গাড়িঘোড়ার চলার যে প্রতিবন্ধকতা সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে আমরা দেখেছি দুপুরের পর থেকেই যে কর্তৃপক্ষ রয়েছে ট্রাফিক বিভাগ তারাও চেষ্টা করছে শৃঙ্খলায় আনতে কিন্তু এই অন্য অন্য সময় ঘূর্ণিঝড় ছাড়াও যে বৃষ্টির সময়গুলো রয়েছে সেখানে আপনি জানেন যে রাজধানীতে সব জায়গার গাড়িগুলো আসলে জটলা বেজে যায় তেমনি এখনকার যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এই অবস্থায় প্রায় সবগুলো সড়কেই কিন্তু গাড়ি জট কিন্তু দেখা দিয়েছে এতটাই বেশি অনেকটা সড়কে গাড়ি জট দেখা দিয়েছে যে সেখানে ট্রাফিক বিভাগও কিন্তু হিমশিম খেতে হচ্ছে এরই মধ্যে তারা পরামর্শ দিয়েছে যে প্রত্যেক সড়কেই যেন গাড়ির গতি নিয়ন্ত্রণ করে আসলে চলাচল করে আমরা আজকে যতটা জেনেছি যে সরকারিভাবে রাজধানীতে বা ঢাকাতে স্কুল কলেজ বন্ধ না হলেও বেসরকারি কিছু প্রতিষ্ঠান কিন্তু তাদের নিজেদের তত্ত্বাবধানে আজকে তাদের ক্লাস বন্ধ রেখেছে আগামীকালকে এরকম কোনো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি তাদের বন্ধ রাখার কথা আমরা জেনেছি কিন্তু সরকারিভাবে বন্ধের কোনো ব্যবস্থা করা হয়নি বিভিন্ন এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা দেখেছি যে তারা প্রস্তুত রয়েছে এটি আহ বলেছেন তো রাজধানীতে আসলে এখন পর্যন্ত একটি ইতিবাচক যেটি সেটি হচ্ছে যে তীব্র গরমের যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন এই মুহূর্তে নেই শীতল হয়ে গেছে রাজধানী স্বাভাবিক অবস্থায় পুরো দিন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু শীতলতা বিরাজ করছে তবে মধ্যরাতের নাগাদ যে ঘূর্ণিঝড় একশো আশি কিলোমিটার বেঘে হয়তোবা এই দমকা হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়িতরা এটি কিন্তু সতর্ক করেছে সুতরাং তখন নিরাপদ নিরাপদেই কিন্তু থাকতে আসলে বলা হয়েছে তো এই ছিল আসলে রাজধানীর এখনকার অবস্থা আমরা পরবর্তী সংবাদগুলোতে নিশ্চয়ই আমরা আরও আপডেট জানিয়ে দেব মাহবুব আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর হাতির ছিল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সৈকত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে সারা রাত ধরেই হয়েছে বৃষ্টি পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে সকাল থেকে একশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সাথে বৃষ্টিপাত আরও এক দুদিন থাকবে এ কথাও জানানো হয়েছে নগরী অতি বর্ষণের কারণে নগরীর নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী মূলত চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে নালাগুলো দিয়ে পুরোপুরি পানি নিষ্কাশন হতে পারছে না তার সাথে অতিবৃষ্টির যোগ হওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির এবার অন্যান্য ঘূর্ণিঝড় পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে বলেন সারা দেশে জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে দলীয়ভাবে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের পাশে সব ধরনের সহযোগিতা প্রদানে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের আমাদের জনপ্রতিনিধিগণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করছে আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন ক্ষমতাসীনদের লুটপাটে দেশের ব্যাংকগুলো লাল বাতি জ্বালানোর অবস্থায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন টাকা পাচার করতে ক্ষমতাসীনরা নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হয়েছে সরকার এতটাই লুটপাটে লিপ্ত যে মানুষের কথা ভাবার সময় নেই তাদের এদিকে খুনি ডাকাতদের দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে আহমেদ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এসব মন্তব্য করেন মাহবুব সৈকতের রিপোর্ট প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা তুলে ধরে এর পেছনে দুর্নীতিকে দায়ী করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ মানুষরা যোগ্যমূল্য বাড়িয়ে জনগণের পথে কাটছে এটা সরকারের জন্য সমস্যা না আপনি অসন্তুষ্ট হবেন তাতে সরকারের কিচ্ছু আসা যায় না কারে আপনার বোধের গুলো প্রয়োজন নাই তার অর্থ পাচার সহ সম্প্রতি এবং বিগত পনেরো বছরের সকল অপকর্মের দায়ে ক্ষমতাসীনদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্মহাসচিব রিজবি আহমেদ আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুলে খুলে করছে আপনি মাফিয়া আপনি টাকা আপনি খুরিদেরকে এমনি এর দায় কি আপনার উপর নেই প্রত্যেকটি অনাচারের বিচার আবারও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন বক্তারা এই বাংলাদেশি জাতি এই জুলুম এই নির্যাতন এই একদিন প্রতিহত করে জেগে উঠবে মাহবুব সৈকত মাইটিভি ঢাকা বাণিজ্য বিনিয়োগ ও তথ্য প্রযুক্তিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে অংশীদার হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অ্যাডভোকেসি করা বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলর প্রেসিডেন্ট অতুলকোর কেশাব সাইদুর রহমানের রিপোর্ট অর্থনীতি ও ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশের অগ্রযাত্রার সার্বিক দিক তুলে ধরে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী With not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our মেনি ভাইব্রান্ট অ্যান্ড হাই পোটেন্সিয়াল সেক্টর বাংলাদেশে বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন সরকার প্রধান বাংলাদেশ হ্যাজ দ্য মোস্ট লিবারেল ইনভেস্টমেন্ট পলিসি স্ট্যাটাস ইন দ্য রিজন অলসো বি অ্যাসিয়োর দ্যাট উই আর গিভিং টপ প্রায়রিটি টু ইম্প্রুভিং আওয়ার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট বাংলাদেশ ইজ এ মার্কেট অব হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন পিপল অ্যান্ড ইটস লোকেশন ইট ইন দ্য heart of মার্কেট of থ্রি বিলিয়ন ইটস ইনক্রিজড connectivity and নেবরিং কান্ট্রিজ makes ইট an আইডিয়াল প্লেস ফর ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড ইন দ্য রিজন অ্যান্ড beyond. সার্বিক অগ্রযাত্রার মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা আবারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উই টু বিকাম এ স্মার্ট নেশন বাই টোয়েন্টি সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা জেনেদহ চার শূন্য সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেফতার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ কলকাতায় সিআইডি প্রধান কার্যালয় ভবানী ভবনে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ঘন্টা জিহাদকে জিজ্ঞাসাবাদ করেন তিনি এ সময় সিআইডির তিনজন শীর্ষ কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন এর আগে নিউ টাউন থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন হারুনুর রশিদ বিকেল সাড়ে তিনটার দিকে নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে যান ডিবি প্রধান সেখানে প্রায় দুই ঘন্টা সময় সম্ভাব্য খুনের জায়গা এবং কিছু আলামত খতিয়ে দেখেন তারা এক্সিবিশন গ্রুপের নেতা নাম দিয়েছিল তারপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে এখন বাংলাদেশ থেকে আবার দিল্লি দিল্লি থেকে কাঠমান্ডু কাঠমান্ডু হয়ে দুবাই দুবাই হয়ে হয়তো বা উনি ইউএস চলে গিয়েছে আমরা আমাদের বাংলাদেশের অর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাকে ইন্টারভুলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায় এবং আমরা এই বিষয়টা এদের যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতা আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারভুলের সহায়তা আমরা একটা আরও চাই এটা আরো ভালো হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে ডয়েচে ফেলেতে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনা নিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপোস্টে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা ও অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আঞ্চলিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার এর বারোতম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এ সময় সেনা প্রধান বলেন অসত উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই পাশাপাশি সঠিক সময়ে প্রতিবেদনটি ফুল প্রমাণিত করতে সেনাবাহিনী সক্ষম হবে বলেও জানান তিনি দেশপ্রেম পেশাদারিত্ব এবং সর্বত সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবো ইনশাআল্লাহ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অস্ত্র গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আলী হোসেন ওরফে দেলোয়ার নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব দুপুরে র‍্যাব নয় শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানান র‍্যাব আরো গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব নয়ের একটি অভিযানিক দল গতকাল অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রগুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ এক যুবককে আটক করে এই সময় উদ্ধার করে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল বিপুল পরিমাণ ইয়াবা বিদেশি মদ এবং ফেন্সিডিল তবে তার সহযোগীরা পালিয়ে যায় র‍্যাব হাতিনাতে গ্রেফতার করে এবং তার কাছ থেকে চাবাইনবাবগঞ্জের চর্বাডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাটে পদ্মা থেকে বালু তুলে রাখা হচ্ছে নদী বালু বালুত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদী পার ঝুঁকিতে রয়েছে পদ্মা নদীর তীর রক্ষাবাদ আশপাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে বিস্তারিত তথ্য চিত্রে প্রতি বছর বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ নেয় পদ্মা নদী বিলীন হয় ফসলি জমি ও বসতবাড়ি তারপরেও পদ্মাপাড়ের মানুষের জীবন জীবিকার একমাত্র মাধ্যমেই নদী ও এর আশপাশের ফসলি জমি কিন্তু অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রকাশ্যে ইজারা ছাড়াই চলছে এই বাণিজ্য এতে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার স্থানীয়রা বলছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে পদ্মা নদীর গর্বে বিলীন হবে শত শত কোটি টাকার বাদ ঘরবাড়ি হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা কৃষি জমি বাজ বিচারহীন ভাবে নদীতে মাটি কাটছে বালি কাটছে বালি উঠাইছে যদি আমরা বাধা দিতে যাই তাহলে আবার আমাদের হুমকি দিচ্ছে নদী রক্ষা করার জন্য কোটি কোটি টাকা দিয়েছে আপনার মাটি কেটে যদি লাই তাহলে তো আপনার বোলা আবার সুড়কে যাবে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা জমি এতে খাদ্য সংকট হবার শঙ্কা অনেকের নদী পাঞ্জরে ভিড়িয়ে দিলে হুমকিতে পড়ছে না এই কি থাকবে এবার তো সরকার নেমে চলে পদ্মাতে টিপু চেয়ারম্যান এবং আজিজুল দালারা সহকারে এই নদীর বালি কাটছে এবং অবৈধভাবে তারা বিক্রি করছে সরকারের এত কোটি কোটি টাকার যে প্রচেষ্টা দিয়ে বাদ রক্ষা করার চেষ্টাতে সেটা সম্পূর্ণ সরকারের বিফলে যাবে তারপরে আমরা এলাকাবাসী সবাই নদীর গর্ভে আবারও বিলীন হব ইজারার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন চতুর্থ হতে মাটি কাটার ক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডের যদি কোনো স্ট্রাকচারের ক্ষতি হয় মাটি কাটার ফলে তখন আমরা সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং প্রশাসনকে জানাই যারা পাইছে তারা গিয়ে অন্য জায়গায়

জলগভীর নিম্নচাপে পরিণত প্রবল খনি ঝড়েমাট মাছের বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতা বুধবার থেকে কমে আসবে বৃষ্টিপাত संगे थन यूट्यूब माइटी समय